আজ আমি এসেছি সনি স্কোয়ারে অ্যাভাটার দেখতে, এবং আজকে সনি স্কোয়ারের সিনেপ্লেক্সে চলচ্চিত্র দেখার মাধ্যমে আমার সিনেপ্লেক্সের 5টি শাখাতেই একটা ল্যান্ডমার্ক পড়বে, পেন্টা কমপ্লিট। দিনটা ছিল 9 জানুয়ারি 2023। আমার সকালবেলাতেও কোনো প্ল্যান ছিল না যে আজকে আবার ছবি দেখতে যাব। তো আমার মামা সুহান, তার সাথে হঠাৎ করে সকালবেলা আলাপচারিতা, মেসেজিং, সে জানালো যে সে আজকে মিরপুরের সনি স্কোয়ারে স্টার সিনেপ্লেক্সে অ্যাভাটার 3D ছবিটা দেখতে যাবে। সে জীবনে কখনো 3D ছবি দেখে নাই, তার খুব ইচ্ছা 3D ছবি দেখার, তো ওই জন্য সে আর কি দেখতে যাবে এটা একা একাই। তো আমরা প্ল্যান করছিলাম যে আমরা আর কি একসাথে 3D ছবি দেখবো, নানা কারণে সেটা হয় নাই। তো সে আজকে আমাকে জানাইলো যখন, তখন আমি বললাম তাহলে আমরা না প্ল্যান করছিলাম যে একসাথে দেখবো, তাহলে তুমি ওয়েট করো, আমি তাহলে আসি। তো সিনেমাটা যদিও আমি 2022-এর একদম ডিসেম্বরে লাস্টে আর কি মুক্তির কয়েকদিন পরে দেখে ফেলছিলাম, অলরেডি আমার দেখা আছে, তারপরেও আজকে ওর সাথে যেহেতু আমার অনেক দিন ধরে সিনেমা দেখার ইচ্ছা, তো এই জন্য আর কি আমি সিনেমাটা আবার দেখতে মিরপুর চলে গেলাম। তো মিরপুরে যাওয়ার মাধ্যমে আমার স্টার সিনেপ্লেক্সের যে ঢাকায় 5টা ব্রাঞ্চ আছে, 5টাতেই যাওয়ার সিনেমা দেখার মানে ল্যান্ডমার্ক করে যায়। তো এই দিনটা আর কি খুবই স্পেশাল যে আমি সিনেপ্লেক্সের 5টা শাখাতেই সিনেমা দেখা সম্পন্ন করলাম। মিরপুরের এই ব্রাঞ্চটা অনেক সুন্দর, এর আগে হচ্ছে ধানমন্ডির যে সীমান্ত সম্পর্কের ব্রাঞ্চ আছে সেটাও যথেষ্ট সুন্দর ছিল, কিন্তু আজকে এখানে আসার পর দেখলাম যে এই ব্রাঞ্চটাও অনেক সুন্দর। তো আমরা অ্যাভাটার ছবিটা দেখলাম সেখানে এসে, সিনেমাটা এনজয় করার পর তারপর আবার ওর বাসায় চলে আসলাম, বাসায় এসে রেস্ট রেস্ট নিলাম, তারপর বিকেলবেলা বের হলাম মিরপুর 10-এ। আমরা অনেক খাবার দোকান আছে সেখানে অনেক মজার করে নাস্তা পানি করলাম। তো ওভারঅল দিনটা অনেক মেমোরেবল একটা দিন হিসেবে আমার মেমোরিতে রয়ে গেছে।